বিপুল, আপনি জানতে চেয়েছেন রমজান মাসের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা। হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই রাতে করতে। গাজী আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি স্কুল পড়ুয়া বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফিজাকে বিয়ে করব, তা কিভাবে সম্ভব? গাজী আরিফ ভাই একেবারেই যুবক সুলভ প্রশ্ন করেছেন, খুবই ভালো লাগলো। এই ধরনের প্রশ্নগুলো আমি চাই খুব বেশি বেশি। দেখুন, অনেক জানান শিক্ষিত ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে এটা খুবই একটা ভালো জিনিস যে আমাদের যুবক ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান, কারণ তারা জানেন যে এরা তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকে। আমাদের স্কুল বা কলেজ পড়ুয়া বোনরা আবার নাখুশ হবেন না প্লিজ। আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদের চাইতে অনেক ভালো। আমি সাধারণভাবে যে চিত্র সেটার কথা বলছি। তো একজন জানা শিক্ষিত মানুষ হয়ে যদি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বিয়ে করতে চান, প্রথম কাজ হলো আপনি নিজে দিনের পথে অগ্রসর হতে হবে। কথার কথা, আপনি হাফেজা বিয়ে করতে চান, আপনি নিজেই শুরু করে দেন, যতটুকু হয় ততটুকু শুরু করে দেন, এবং সেই সাথে আপনি দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিন আপনি অবশ্যই পেয়ে যাবেন, আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন, কারণ আপনি আখেরাত চেয়েছেন, আপনি দুনিয়া চান নাই। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তালা ব্যবস্থা করে দিন ভাই গাজী আরিফ ভাই। এটা কঠিন কোনো কিছু না, ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই যে আপনি জানা শিক্ষিতের জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বা হাফেজকে বিয়ে করতে পারবেন, কোনো কথা নাই। কিন্তু আপনি নিজে আগে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত্তয়িবাতু লিত্তয়িবিন, পবিত্রা মেয়েরা পবিত্র ছেলেদের জন্য। আপনি আগে জীবনে কি করেছেন সেটা বাদ, এখন আপনি পবিত্র হয়ে যান এবং তওবা করুন, পরিপূর্ণরূপে দিনের উপরে চলে আসুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পবিত্রা মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।